শুধু এইটুক বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি আমি যে কয়েকটি কেন্দ্রের জায়গা দেখেছি অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য দুই একটিতে দেখছি কিছু লোক অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে আবার এসে লাইনে দাঁড়াচ্ছে এই ধরনের একটা মানে মানে বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সবচাইতে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম যেখান থেকে আপনারাও বঞ্চিত দেশের মানুষ বঞ্চিত আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে তারা ভোটকেন্দ্র না জানিয়ে তো নিঃসন্দেহে সেটা তো আগেই বলেছি ডামি নির্বাচন মানেই তো সাজানো এটা ফ্রডুলেন্ট এটা ফার্সিয়াল এটা শ্যাম একেবারেই এটা একটা জালিয়াতি প্রহসনের নির্বাচন ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রি করার জন্য নত নীতির জন্য ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুর তাদের সব কসুর তিনি মাফ করে দেন কারণ ওবায়দুল কাদের সাহেবকে বলেছিলেন যে আমাদের যে ডামি তাদের যে ডামি নির্বাচন সেই নির্বাচনে ভারত তাদের পাশে ছিল তো সুতরাং তাদের সকল অন্যায় তাদের সকল আগ্রাসন তাদের মানে রক্তপাত আমাদের সীমান্তে এগুলোর এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করে মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই কোনো মূল্য নাই এর বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের রক্তপিপাসুর মাত্রা দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশের বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না আপনারা নিজেই শুনেছেন আমি এর আগেই বললাম একবারে খুললাম খুল্লাভাবে ভারত তোষণ নীতি এই সরকার করেছে কারণ তাদের অবৈধ নির্বাচন তাদেরকে ক্ষমতায় থাকার একমাত্র গ্যারেন্টি হচ্ছে ভারতের সরকার চতুর্থ দফা ফোর ফেজ উপজেলা নির্বাচন যেটি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন সেটি তারা শুরু করেছে আজকে তার প্রথম দফা শুরু হোক আমরা প্রথম দফা না শেষ দফা আমরা এটার ব্যাপারে কনসার্ন নই আমরা কেন বর্জন করছি আমরা সেটির কয়েকটি বিষয় এখানে তুলে ধরছি কি নির্বাচন কি অবস্থা সেটা আমার দেখার দরকার নাই মানবজাতি স্বৈরাচারের দুঃশাসনে ক মানব জাতি স্বৈরাচারের দুঃশাসনে বেশি দিন লুকিয়ে থাকতে ও নীরব থাকতে পারে না অধিকার আদায়ে বুক বেঁধে সাহসের সাথে এগিয়ে যায় তাই এই যে উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে ভোট কেন্দ্রে যায়নি এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা জীবনের ঝুঁকি নিয়ে এক নায়কতন্ত্রের অপরাধগুলো ধিক্কার জানাচ্ছে এই যে তাদের ভোট বর্জন এই যে না যাওয়া এটার মধ্যে দিয়ে এই কর্তৃত্ববাদী সরকার যে অপরাধগুলো করেছে সেই অপরাধের প্রতি এটি একটি ধিক্কার হিসাবে বিবেচিত হচ্ছে দমনমূলক শক্তি ভোটারদের নিগ্রহ করছে ইতিমধ্যে দেখেছেন বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছে তারা যেন ভোট কেন্দ্রে না যায় এই ধরনেরও মাইকিং করে তারা তারা বলেছে তাহলে এখন যাবে কেন ভোটারদের নিগ্রহ করেছে উগ্র রাষ্ট্রীয় সন্ত্রাস জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে নিকৃষ্ট লুণ্ঠনের মাধ্যমে উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও দস্যু দলের আখারা এমনও দেখা গেছে ভোটারবিহীন নির্বাচনে দুইবার উপজেলা চেয়ারম্যান হয়ে একশো বিঘার বেশি জমির মালিক হয়েছে অথচ আইন অনুযায়ী কোনো ব্যক্তি একশো বিঘার উপর জমি থাকতে পারে না এটা আমাদের এখন ষাট বিঘা করেছে ষাট বিঘার উপরে করতে পারে না আইন অনুযায়ী সেটা করতে পারে না আচ্ছা ষাট বিঘার বেশি জমির মালিক হতে পারে না আচ্ছা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি যতই উচ্চারিত হয় ততই সরকারের কাছে জৈল জুলুমের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় যারা দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন তাদের আগের হলফনামায় ঘোষিত আয়ের চেয়ে কয়েকজনের আয় বেড়েছে তিন হাজার শতাংশের বেশি কারো আয় বেড়েছে এক হাজার শতাংশের বেশি গাইবান্দার একজন প্রার্থীর আয় বেড়েছে চার হাজার শতাংশ অর্থাৎ এটা ওই আওয়ামী গোষ্ঠীর যাদেরকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয় তাদেরকে অবৈধ ইনকামের সুযোগ দেওয়ার জন্য এটা করা হয় না হলে পাঁচ বছর দশ বছরে চার হাজার গুণ পাঁচ হাজার গুণ বারো হাজার গুণ আয় বৃদ্ধি পায় কি করে স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদও বেড়েছে কোথাও কোথাও বারো হাজার থেকে আঠারো হাজার শতাংশ যেটি আমি আগেই বললাম যে দেশে গণতন্ত্রের ছিটে ফেটাও নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না প্রধানমন্ত্রীর আশীর্বাদে ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান ঘোষিত হলে হাতি সালে হাতি ও ঘোড়া সালে ঘোড়ার কোনো অভাব হয় না কারণ এই স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুললাম কারো চার হাজার কারো তিন হাজার কারো এক হাজার কারো পরিবার শুদ্ধ মানে আয় ইনকাম হয়েছে অস্থাবর সম্পত্তির বারো হাজার থেকে আশি হাজার সুতরাং এদের হাতিশালে হাতি আর ঘোড়া সালে তো বৃদ্ধি পাবেই সংখ্যা আওয়ামী সরকার মন্ত্রী এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না ভোটারদের ভোটের প্রয়োজন হয় না ফলাফল নির্ধারিত থাকে সেটাই ঘোষিত হয় সুতরাং আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে আরও যে তিন দফা পরবর্তীতে আছে সেই তিন দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থক আওয়ামী সমর্থকরাও সব যায় না কয়েকজন সুবিধা বাকি তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে আর আপনারা ইতিমধ্যেই দেখেছেন আপনারা গণমাধ্যমের মানুষ এই যে এখানে দেখেন আমার কাছে একটা সেন্টারের ছবি গোটা মাঠ ফাঁকা নরসিংদী সদর মাঠ ফাঁকা হ্যাঁ যাই হোক বন্ধুরা সাংবাদিক ভাই ও বোনেরা আমরা শেষ পর্যায়ে আজ ভোরে পঞ্চগড়ে তেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষ বাহিনী পত্রপত্রিকায় দুই একটি পত্রপত্রিকায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা বিভিন্ন বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করেন এই দুর্যোগ দুর্বিপাকের সময় অসংখ্য মামলা মাথা নিয়ে মাথায় নিয়ে তারা কাজ করেছেন কাজ করে গেছেন তারা দৌড়াচ্ছেন উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত কিন্তু আমি এটুক শুধু আপনাদের কিছু অনুরোধ করব। এর মধ্যেও এমন কিছু চরিত্র হননকারী মানে চরিত্র বলতে ধরেন নানা ধরনের অভিযোগ দুর্নীতির অভিযোগ এই অভিযোগ দিয়ে নিউজ করা হচ্ছে এটি আমার মনে হয় বস্তুনিষ্ঠতার প্রতি পরিপন্থী সবাই করেননি দুই একটি পত্রিকা এটা করেছে আমার মনে হয় যে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার যে গতি এটা আরও তীব্র হবে এটা আরও বলোশালী হবে এবং আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে